وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ عليكم السلام عليكم ورحمة الله وبركاته. جيكেو جدی بولا فروس صلاة پورتے دعا کر بینا بنگلے بنگلے نافل سرائتے کر بیے تیری ٹی ڈی دلیل جی فروس سرائتے و کرتے پارے তো আপনি যেটা করেছেন অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবেন আল্লাহ রসুন ইসলামের থেকে যেসব তসবি ওগুলো পড়ার ওগুলো পড়ে মাহাবিআ আলা এটা পড়লেন অথবা অন্য কোনো তসবি ওটা আরও বেশি করে শেখার চেষ্টা করুন চেষ্টা করুন বাংলা যে দোয়া করছেন কোনো অসুবিধা আপনার সালা ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আলেমদের মতবিরোধ থাকতে পারে কিন্তু সেইদার অবস্থায় দোয়ার কথা আসছে আর আল্লাহ রসুল সাল্লা ইসলাম যে দোয়া করবে তাকে বলেছেন আল্লাহ রসুন সাল্লাম তুমরা বেশি করে দোয়া করো তা আমরা নিজ ভাষা আমরা যেটা বেশি জানি ওইটাই করবো আমাদের ভাষা বাংলা ভাষা কেউ যদি ইংলিশ বলেছে সে ইংলিশ সে আরবি আরবি দুঃখের ব্যাপার হলো যারা অ্যারাবিয়ান ওরা আরবিতে যে কোনো জিনিস দোয়া করে অসুবিধা নেই আর আমরা বাংলাবাসী আমরা আরবি জানি না কম জানি যেগুলো হাদিসও কম জানি দোয়া আল্লাহ রসুন সাল্ল ইসলাম থেকে প্রমাণিত দোয়াগুলোও কম জানি চেষ্টা করি তবুও হয় না তো এবারে সৌদিরা শুধু আরবি দোয়া করবে আর আমরা বাস পারি না তো এই জন্য আমরা দোয়া করবো না আল্লাহর কাছে চাইবো না নিজের কথা ব্যক্ত করব না তাহলে তার মানে তো বৈষম্যতা দেখা দিল বা বৈষম্য দেখা দিল আল্লাহ মাফ করুক না আমরা আমাদের শকরের আল্লাহ এক সকলের রাব এক আমি শেখ ইবুল সাহিম রহমতল্লাহ আলীকে শেখ মুহাম্মদ মিসাল রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করেছিলাম শেখ সাহেব আরবিতে উনি তো আরবিটা তো বুঝিনি প্রশ্ন করলাম শেখ আমরা তো আমরা জানাবি কারণ আমি উনি জানেন আমি যে বাংলাদেশি আমি আমার কথা কারণ আমি তো ওই সময় কেউ যদি ইসলাম কবর করতো আমি সেখানের কাছে নিয়ে যেতাম লোকজন কারণ উনি আমাদের সেন্টারের পৃষ্ঠপোষক ছিলেন তো উনি আমাকে চিনতেন এছাড়া আমি তার ছাত্র আলহামদুলিল্লাহ তার দর্শনে নিয়মিত উপস্থিত হতাম চিনতেন শেখ সাহেব রহমতুল্লাহ আলী তাই বললাম শেখ আজরবির তো যা আলিম ওরা আরবি বুঝে না ওরা কি নিজ ভাষায় উনি আমাকে বললেন সেইদার অবস্থায় নিজ ভাষায় দোয়া করতে পারে কারণ আল্লাহ সব ভাষা জানে আল্লাহ আকবর আরবী ভাষা আল্লাহর ভাষা বাংলা ভাষাও আল্লাহর ভাষা হ্যাঁ আরবি আল্লাহ তার কালামের জন্য চয়ন করেছেন কিন্তু আপনি দোয়া করবেন এইসবের জন্য আল্লাহ কোন শর্ত করে যে অবশ্যই আরবীতে আরবিতে দোয়া করতে হবে তবে যেসব দোয়া যেসব কোরআন ওগুলো তো আমরা নিজ পক্ষ থেকে বলতে পারবো ওগুলো তো আরবিতে বলতেই হবে আল্লাহ রসুন সাল্ল আলী ইসলাম কোরআন পাঠের কথা বলেছেন কোরআন অবশ্যই আপনি আরবিতে বলবেন বাংলা বললে হবে না নমাজ হবে না বাংলা একটা অনুবাদ হয় আল্লাহর কালাম হয় না আল্লাহ রসুল সাল্লাহ আসালাম যেভাবে দোয়া পড়তে আত্মহাইয়াত আরবি পড়তে হবে সুমাহানব্বী আল্লাহ আলাহ সুমাহানব্বী আলাউদ্দীম আল্লাহ রসুল সাল্লাহ আসলামের উপর সালাত এইসব আরবিতে পড়তে হবে তারপরে আপনার মন চেয়েছে দোয়া করবেন যেভাবে আপনি বলছেন সাইজদায় দোয়া করেন কোনো অসুবিধা নেই আপনি দোয়া করতে থাকুন দোয়া করতে থাকুন আপনার দোয়া কবুল হবে এছাড়া আপনি হচ্ছেন মহিলা মানে আপনি কি মসজিদে পড়েন মসজিদে যদি যান ইমামের পিছনে যদি পড়েন তাহলে ওই সময় শর্ট টাইম থাকে তো লম্বা দোয়া করা সম্ভব না আপনার জন্য বাংলা শুধু আরবি পড়েন কিছু মাহাবলা আলাস বেলা আলস নিজ ঘরে পড়ছেন একা একা মন চাইছে দোয়া করতে লম্বা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই বাবার কাল্লাফিকুম চাই ফল চাই নফল চাই সব কিন্তু ফরজ সালাদ যদি সংক্ষিপ্ত করে পড়েন তাহলে তসবি আরবি ওগুলো জরুরি যেগুলো ওগুলো ফরক করবেন কিন্তু আরও বেশি দোয়া চাইছেন কোনো অসুবিধা নেই করেন বাংলা আল্লাহ আপনার পিছনের সালাদ কবুল করুন সামনেও কবুল করুন এই দোয়া করি সকলের বারাকাল্লাহ ফি করুন